আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও আমার বান্দারা তোমরা কিভাবে আমাকে অস্বীকার করবে বান্দা একদিন তোমরা ছিলাম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি সুম্মা ইউমিতুকুম আবার তোমাদেরকে মৃত্যু বরণ করতে হবে সুম্মা ইউহইয়ুকুম মরে গেলেই যে শেষ ব্যাপারটা এমন নয় রে বান্দা মরে যাওয়ার পরে কবরে নামানোর সঙ্গে সঙ্গে আবার তোমাদের ভিতর আমি জীবন ঢুকায় দিব আবার তোমাদেরকে আমি আল্লাহ তালা জীবিত করবরে আমার বান্দা আবার সোম্মা ইলাই তুর যাওন প্রশ্নের জবাব নেওয়ার পরে তোমার রুহুকে হয়তো বা জাননাতে পাঠাবো হয়তো বা সিজিল জাহান্নামের মধ্যে পাঠাই করে বান্দা ভুলে গেলে চলবে না তোমার এই তিন দিন বডি মাটি খেয়ে ফেলবে তোমার এই বডি পোকায় খেয়ে ফেলবে এ আমার আদরের বান্দা তোমার পুরা শরীল হাড়ি পর্যন্ত মাটি খেয়ে ফেলবে আবার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে মিন্না খালাতনাকুম ওয়া ফিহা নুঈতুকুম ওয়া মিনহা আবার তোমাদেরকে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বলেন একদিন ছিলাম মৃত এখন জীবন আসিস আবার কয়েকদিন পরে কিন্তু জীবন থাকবে না থাকবে মরে যা যাবো থাকবে না আত্মীয় স্বজন ছেলে আপনাকে আমাকে জরায়া ধরে আব্বা আব্বা বলে ডাকবে জবাব দেওয়ার কোনো ক্ষমতা আছে আবার একদিন আমরা জীবিত হব আবার আমরা জান্নাত অথবা জাহান নামে যাব আবার আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর কয় হাজার বছর বলেন পঞ্চাশ হাজার বছর এ আমার আদরের বাংলারা তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করো আমি আল্লাহ মাটির উপাদান থেকে তোমাদেরকে বানাইছি রে বান্দা হযরত আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি দিয়ে বানাইছি কিন্তু তোমাদেরকে সরাসরি মাটি দিয়ে বানাই নাই তোমাদেরকে মাটির উপাদান দিয়ে বানাইছি বলে মাটির উপাদান দিয়ে আল্লাহ মানুষকে কেমন করে বানাইলো এ আমার মুসলমান ভাইরা শুধু কোরআন নয় কোরআনের কথা এখন মানুষ বেশি বিশ্বাস করে না কারণ মানুষের ইমানই সত্যি কমে গেছে মানুষের ইমানটা দুর্বল হয়ে গেছে মানুষ মনে করে হুজুর রাই যেগুলো বলে এগুলো কিছু সত্য কিছু মিথ্যা এ আমার ভাইয়েরা বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছে মানুষ আসলে মাটির উপাদান থেকে তৈরি কারণ এই দিনিয়ার জমিনে মানুষ যত কিছু খায় সবকিছু মাটি থেকে উৎপন্ন হয় ঠিকই না বলেন আপনারা যে ভাত খান এই চালটা কোথা থেকে উৎপন্ন হয় বলেন সবই বলেন মাটি থেকে উৎপন্ন হয় আপনারা যে সবজি খান এই সবজি কিন্তু মাটি থেকে উৎপন্ন হয় আপনারা যে শাক খান এই শাকগুলো কিন্তু মাটি থেকে উৎপন্ন হয় এ বাদা আপনি ডিম খান তাও মুরগি মাটির উপাদান খেয়ে খেয়ে ভিতরে ভিটামিন তৈরি করে সেখান থেকে ডিম বানায় আপনি যে গরুর গোস্ত খান গরুর দুধ খান এরপরেও গরু কিন্তু মাটি থেকে উৎপন্ন হওয়া ঘাস খায় এরপর গরুর ভিতরে ভিটামিন হয় সেই ভিটামিন থেকে কিন্তু দুধ হয় তার মানে মানুষ যা কিছু খায় না কেন মানুষ সব কিছু মাটির উপাদান খায় আর এই মাটির উপাদান থেকে এই মাটির উপাদান গুলো রব্বুল আলামিন বলে বান্দারে তোমার ওই মাটির উপাদান দুধ খাও ডিম খাও আমিষ খাও নিরামিষ খাও ভিটামিন খাও ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো খাও আমি আল্লাহ এই খাবার গুলো মোটিভাই করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ভিতরে এক ফোঁটা রক্ত তৈরি করে দেই বলেন না সুবহানাল্লাহ না এই যারা খাবার ভালো খাই খাই এই খাবার ভালো রব রব লালা মিলে চিবে আমি মোটিফাই করে তোমার ভিতরে আগে একটা রক্ত উদ তৈরি করে রব লালা বলে এ আমার আদরের বান্না কিভাবে তোমরা আমাকে কে অ শিক্ষার আমি যদি ইচ্ছা করতাম রক্তের ফোঁটা সেরে দিতাম রাস্তা দিয়ে বের হয়ে যাইতো কিন্তু আমি আল্লাহ সেটাকে সেরে দেই নাই আমি আল্লাহ দায়া করে মায়া করে ওই রক্তটা ওই রক্তের ফোঁটা তোমার ত্বকের ভিতরে চামড়ার ভিতরে তোমার রগের ভিতরে আমি আল্লাহ ঢুকায়া দিয়েছি ওই রক্ত তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তোমার পুরো শরীরে সঞ্চালন করে আর বান্দা তুমি দুনিয়াতে সুস্থতার সাথে বেঁচে থাকো বলেন না সুবহানাল্লাহ কিভাবে অস্বীকার করো তুমি তোমার রবকে এ বান্দা তারপরে তুমি যে খাবারগুলো খেয়েছো আমিষ খাবার খেয়েছো প্রোটিন খেয়েছো চর্বি জাতীয় খাবার খেয়েছো ভিটামিন জাতীয় খাবার খেয়েছো ওই রক্ত আর এই খাবার ভিটামিন গুলো আমি আল্লাহ একত্র করে চিবিয়ে মোটিভাই করে আমি আল্লাহ তোমার ভিতরে এক ফোঁটা ক্যালসিয়াম তৈরি করে দেই আর এই ক্যালসিয়াম যদি ছেড়ে দিতাম পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যাইতো ক্যালসিয়াম ফোঁটা ছেড়ে দিলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাইতো কিন্তু আমি আমি আল্লাহ নাই এই প্রোটিন দিয়ে তোমার ভিতরে এক ফোঁটা ক্যালসিয়াম তৈরি করে তোমার হাড়ের ভিতরে আমি আল্লাহ ঢোকায় দিয়েছি এই জন্য বান্দা তোমার হাড়গুলো চাবা চাবি করে না এই জন্য দুনিয়াতে সুন্দর করে হাঁটতে পারো এই জন্য তোমার ভিতরে ক্যালসিয়ামের অভাব নাই এই জন্য তোমাকে এ ক্যালডি খাইতে হয় না এই জন্য তোমাকে ফসি ক্যালডি খাইতে হয় না এই জন্য তোমাকে গুলুসিয়াম খাইতে হয় না এই জন্য তোমাকে রে বান্দা খাইতে হয় না কারণ তোমার খাবারের ভিতর থেকে তোমার ভিতরে আমি আল্লাহ ক্যালসিয়াম ডির অভাব আমি আল্লাহ পুরা করে দেই বলেন না সুবহানাল্লাহ তোমার ভিতরে রক্ত তৈরি করার পাশাপাশি আমি আল্লাহ তোমার ভিতরে ক্যালসিয়ামও তৈরি করে দেই যাতে তুমি রাতে ঘুমাইতে পারো দুনিয়ার সমস্ত মানুষ রাতে ঘুমায় তার হাত পাও কিন্তু কামরা কামড়ি করে না কারণ আল্লাহ তার ভিতরে ক্যালসিয়াম বানায় তার হাড়ির ভিতরে ঢোকায়া দেয় এই জন্য তার হাড়ি অচল হয় না তার হাত পা অচল হয় না হাত পা সচল হয় বান্দা আরামে ঘুমায় বলেন সুবহানাল্লাহ এবার মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখে কিভাবে অস্বীকার করতে পারি এ বান্দা বান্দি আমার আল্লাহ রপ্তালিন বলে মান্না তোমার ভিতরে ক্যালসিয়াম ঢোকায়া দিয়েছি কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলেছে মানুষের চল্লিশ বছর পার হইলে মানুষের ভিতরে ক্যালসিয়ামের কিন্তু অভাব পড়ে যায় ঠিক কিনা বলেন চল্লিশ বছর পার হইলে মানুষের ভিতরে বিভিন্ন রোগের সৃষ্টি হয় তার মধ্যে একটা হলো ক্যালসিয়ামের অভাব হয় মানুষের ভিতরে এই যে ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কারণে ডাক্তাররা রুগীদেরকে পরামর্শ দেয় বছর পার হয়ে গেছে এখন ওই ফসিকেল ডি আর ক্যালসিয়াম ডি দিলেও কিন্তু আপনার হাত কামড়া কামড়ি গরমে এরপরেও পরিপূর্ণভাবে আপনার ভিতরে ক্যালসিয়াম ডির অভাব পুরা হবে না এই জন্য চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলেছে এ রোগীরা যাদের চল্লিশ বছর পার হবে এই খোলা আকাশের নিচে সূর্যের তাপ প্রতিদিন কম পক্ষে বিশ মিনিট করে তোমরা সূর্যের তাপ নিবা কারণ সূর্যের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্যালসিয়াম রেখে দিয়েছে চল্লিশ বছর পরে যেই বান্দা প্রতিদিন বিশ মিনিট করে খোলা আকাশের নিচে সূর্যের তাপ গ্রহণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ভিতরে ক্যালসিয়াম ডি এর অভাব পুরা করে দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে রব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটির ইরজাস থেকে এবং ওই মাটির জিনিস থেকেই মানুষের ভিতরে রক্ত বানায়া দিচ্ছে মাটির ওই বীর থেকে মানুষের ভিতরে ক্যালসিয়াম বানায়া দিচ্ছে মাটির বীর মাটির থেকে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে সুস্থ রাখছে বলেন সুবহানাল্লাহ এ আমার আদরের বান্দা বান্দীরা মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে প্রথমে মাটির বীর থেকে আল্লাহ বানাইলেন এক ফোঁটা রক্ত ওই রক্তকে ঢুкая দিলো রগের ভিতরে আবার রক্ত এবং প্রোটিন যুক্ত খাবারগুলো মিলিয়ে আমার আল্লাহ তোমার ভিতরে এক ফোঁটা ক্যালসিয়াম তৈরি করলো ওই ক্যালসিয়ামগুলো তোমার হাড়ের ভিতর ঠকায়া দিল রে বান্দা আবার ওই রক্ত আর ক্যালসিয়াম আর প্রোটিন জাতীয় খাবারগুলো খেয়েছিবি আমার আল্লাহ মোটিভাই করে তোমার ভিতরে এক ফোঁটা বীর্য বানায়া দিয়েছে ওই বীর্যটা আমার আল্লাহ ছেড়ে দেয় নাই ছেড়ে দিলে পিশাস পায়খানার সাথে বের যাইতো নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছে স্বামী এবং স্ত্রী মিলিত হওয়ার পরে ওই বীরজটা পুরুষ মানুষের ইয়াクル জুম বাইরিস সুলবি ওয়াতারাঈর মধ্যে আমার আল্লাহ সংরক্ষণ করছে আর মহিলাদের পক্ষ দেশের মধ্যে আমার আল্লাহ সংরক্ষণ করছে স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরে ওই বীরজর ফোটা গিয়ে আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করর ইবনে মাকীর মিলিত হওয়ার পরে ওই বীরজকে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে

আপনি শাস নামাজ করে বাড়িতে গিয়ে খানা খেয়ে

আপনার পুরা শরীরের

একজন সুক্ষ সুক্ষ কিছু রোগ আছে যে রোগ গুলো ভেসে ওঠে না দেখা যায় না আপনার শরীরের পুরা ভার ওই রোগের উপর পড়ার কারণে ওই রোগ গুলো দিয়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় এ বান্দা তিন ঘন্টা তুমি যদি একসাথে ঘুমায় যাও তাহলে তোমার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে এ বান্দা তুমি তো প্যারালাইসিস হয়ে যাবা কিন্তু আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে তোমাকে বাম কাত কে করায় দিবে এজন্য আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা মারা তুমি ডান কাতে ঘুমাইছো আমি আল্লাহ দয়া করে ময়া করে দুই ঘন্টা পরে আবার তোমার ঘুমটা আমি আল্লাহ ভেঙে দিয়েছি আবার ঘুমের মাঝে তুমি বাম হয়েছো তোমার ডান কাত ডান পাজরের পাশ দিয়ে যে চিকন চিকন শুষ্ক শুষ্ক যে রগগুলো আছে বাম কাত হওয়ার সঙ্গে সঙ্গে ওই রগগুলো সচল হয়ে যায় ওই রগগুলো দিয়ে রক্ত সঞ্চালন শুরু হয়ে যায় বলেন আল্লাহ সুবহানাল্লাহ

আর আমি আল্লাহ যদি ঘুমায় যাই আর তুমিও তো ঘুমায় গেছো হা করে কোনদিন তোমার নাকের বরসের দিয়ে কি মশা দেখছে এ ঢুকছে কি তোমার কি কান দিয়ে কোনদিন তেলাভকা ঢুকছে তুমি হা করে ঘুমাইছো তোমার গলা দিয়ে কি কোনদিন মশা দেখছে আমার আল্লাহ কয় বান্দারে তুমি বান্দা ঘুমায় গেছো

আদর করে মানুষকে বানাইছি এই মানুষকে আমি আল্লাহ তালা পাঁচটা জিনিস দিয়েছি যেই পাঁচটা জিনিস কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই যে যেই পাঁচটা জিনিস কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নাই এক নম্বর হলো কণ্ঠের স্বর এই কণ্ঠের স্বর অন্য মানুষের সাথে কোনো মানুষের কি নাই মিল নাই আমার কণ্ঠ এক ঠাকত কি বলে বলে যে মানিক দাদুর কণ্ঠ আরেক ঠাইকত

মানুষের ভিতর থেকে কথা বের হতে এই যে এটুকের মধ্যে এখানে হুলকুম আছে তিনটা কয়টা তিনটা হুলকুম আছে এই তিনটা হুলকুম থেকে এটুকের মধ্যে আবার 27 টা স্তর আছে কয়টা স্তর 27 টা স্তর আছে মানুষের একটা এই যে আমি এই যে আমি কথাটা যে বের হলো এই কথাটা আমার 27 টা স্তর পার হয়ে এরপরে জবান দিয়ে বের হচ্ছে সুবহানাল্লাহ বলে কিন্তু আপনারা কি বুঝতে পারছেন আমাদের কণ্ঠ যে কণ্ঠ যে 27 টা স্তর পার হয়ে আমার এই কণ্ঠটা এই যে দুনিয়াতে আমাদের বাইরে আসছে এটা কি আমরা বুঝতে পারছি যদি এই 27 টা স্তর মানুষের ভিতরে ভিন্ন ভিন্ন না থাকতো তাহলে প্রত্যেক মানুষের কণ্ঠ এক হয়ে সমান হয়ে যেত সুবহানাল্লাহ বলে

যাদের কন্ঠ নাই যারা বোবা তাদের কি অবস্থা তাদের কি অবস্থা তারা বোঝে যে আমি কি জেনে ছাড়াইছি এই কণ্ঠের বড় দাম আছে না নাই তার মন তারপরে দুই নম্বর হল জিহ্বার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু স্তর দিয়েছে এই জিবাটা কোনো মানুষের জিবার সঙ্গে কোন মানুষের জিবার মিল নাই যদি সকলের জিবা একই হয়তো তাহলে পাঙ্গাশ মাছের গন্ধ আমি শুঁকলেই আমার বমি পায় আর আপনার সেলেমে পাঙ্গাশ মাছ ছাড়া ভাত খায় না সেনা না হ্যাঁ ঠিক কিনা বলে অনেক মানুষ আছে পাঙ্গাশ মাছের গন্ধ শুনলে হয় আছে না না আর কিছু মানুষ আছে পাঙ্গাশ মাছ ছাড়া হয় না মাছের মধ্যে পাঙাশ মাছ হলো শ্রেষ্ঠ আর আমাদের কাছে পাঙাশ মাছ হলে কি আলু আলু ভর্তারই ভাত খায় মাছ আমার সামনে আনে না তাহলে জিহ্বা কি সমান এই জিহ্বার মধ্যে শুনেন এই জিহ্বার মধ্যে স্তর আছে 357 টা কয়টা স্তর আছে বলেন বলেন তিনশো সাতান্ন চিকিৎসা বিজ্ঞান এবং বিজ্ঞানীরা

গোস্তের মধ্যে কতগুলো গোস্ত খান সবজির মধ্যে কতগুলো সবজি খান ফলমূলের মধ্যে কতগুলো ফলমূল খান এরপরে বুঝতে হবে আরো তো দোকান বিস্কুট চানা চকলেট তো আছে আচ্ছা বলেন তো এমন এমন জিনিস একটা খাইছে যেটার স্বাদ আপনি ভিন্ন পান হ্যাঁ বলেন এমন কোন জিনিস কি আপনারা খাইছেন যেটার স্বাদ আপনারা কি ভিন্ন ভিন্ন পেয়েছেন এমনটা কিন্তু হয় নাই স্বাদ

এই তিনশো সাতান্নটা স্তর ছয় কোটি ছয়শ কোটি মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন কারো জিজ্ঞিবার সঙ্গে কারো জিজ্ঞিবার মিল নাই কে কি পছন্দ করে বোঝা যায় না আমার যেটা পছন্দ আপনার সেটা অপছন্দ ঠিক কিনা তিন নম্বর হল এই সাড়ে তিন হাত কোটির মধ্যে আমার আমার চামড়া দিয়েছে

নয় হাজার সাতশো সাতশোষট্টি প্রকার আর চামচারা ধরে আছে আপনার হাতের চামচার সাথে পায়ের চামচার মিল নাই আপনার কপারের চামচারের সব ভুরুর চামচার মিল নাই আয় কপারের চামচারার সাথে ভুরুর চামচার মিল থাকতো তাহলে ভুরুতে তো শুধু নয় আপনার কপারে ভুরু গাজাই নাকের চামচারের সাথে গালিয়া তামরার মিল নাই আয় গালিয়া চামলার সাথে ঠোঁট চামচার মিল নাই

আরবি লাইন পড়াশোনা করেছি আরবি লাইন শেষ করার পরও আমাম কিন্তু একজন বি বিজ্ঞান কেন্দ্র এখানে এই জন্য এই কথা তো আপনাদেরকে বলতেছে আমি একাই জানা আপনারাও জানেন একটু মনোযোগ দিয়ে শোনে এই ছয়শ কোটি মানুষের মধ্যে কারোর চামচারের সাথে কারো চামচার মিল নেয় আমার যদি এই জায়গায় উড়ে যায় আয় মনোযোগ দিয়ে শোনেন এই জায়গায় যদি উড়ে যায় আয় আমার আম ছোট হয়ে চামচার এখানে লাগালে আর মিল হবে না অমেন্ট হবে

তারপরে চোখের আমার আল্লাহ তালার ধরেন এক লক্ষ সত্তর হাজার কয় হাজার বলে এখানে যদি কোনো

সে লোক করনিয়া তারপরে দিয়েছে ইকো কি বলে তারপরে দিয়েছে ইকুয়াল তারপরে দিয়েছে জি ইকুয়াল এই ছয়টি জিনিস দিয়ে মানুষ দুনিয়ার আলো বাতাস দেখতে পারে এই রক গুলো আমার মাতার সঙ্গে এখন মনোযোগ সামনের দিকে আছে মানুষের ফ্রন্টার দিকে আছে ফ্রন্টার্ল এই ফ্রন্টার লবের মধ্যে মানুষের ভিতরে আবার আল্লাহ আট কয়টা বলে

সেখানে আছে সেন্সরি কর্টেক্স এটার আবার কাজ কি এই যে সেন্সরি কর্টেক্স এর কাজ হলো আপনাকে কেউ যদি স্পর্শ করে আপনি বুঝতে পারে কেউ যদি ডাকে বুঝতে পারে এই এক লক্ষ সত্তর হাজার সেন্সরি কর্টেক্স এর সঙ্গে যে লাইন আছে একটা চিকন ভিন যদি ছিঁড়ে যায় আপনাকে কেউ স্পর্শ করলে আপনি বুঝতে পারবেন না সুবহানাল্লাহ কে বানাইছে আরেক আরেক যদি আপনি নিচের শিখে যান সেখানে আছে কি এই কাজ দৃষ্টিভঙ্গি উপলব্ধ ক্ষমতা

বানান করতে পারবে আপনি চোখ বন্ধ করতে পারবেন না আপনি বানান করতে পারবেন না আপনার ভিতরে উপলব্ধি ক্ষমতা আপনি হারায় যাবেন আপনি বুঝ ক্ষমতা হারায় যাবেন একবারে পিছনের দিকে আসি অক্সিমিটার লব এই অক্সিমিটার লবের সঙ্গে আপনার চোখের সংযোজন আছে যদি ওই অক্সিমিটার লব থেকে একটা ভিন যদি ছিড়ে যায় আপনি দুনিয়া দেখতে পারবেন না

এই কতি সাহেব বয়ান মনে থাকতো না ঠিক কি না এজন্য সে আল্লাহর শুকরিয়া করা দরকার আছে না নাই ইবাদত করা লাগবে না নামাজ পড়া লাগবে না হ্যাঁ ইবলে মুসলমান ভাইরা এই যে 6 কথা বললাম মানুষের মাথার ভিতরে

মানুষের ভিতরে আল্লাহ কি কান কান এই কানটাকে সোজা না যদি এই কানটা বৈজ্ঞানিকরা চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলছে এই কানটা যদি এইরকম ঘুরায় পেসার না থাকতো মানুষ কোনো আওয়াজ শুনতে পারতে পারবো এই কানের গানের ভিতর তুই এক কথা শুনে ব্রেন রে করার পরে ব্রেন রে করার পরে সেই সেই কথাটা আমি শুনতে পারলাম এর ভিতরে থাকা লেগে ইলেকট্রিক কি বলে শখের মতো সেটা আলাদা ব্রেন গিয়ে সেটা কি করে বলেন সেটা একটা আড়াত ব্রেন গিয়ে অনুভূতি দেওয়া যায়

চোখে তাহলে বোঝা লাগে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষকে কত সুন্দর করে কত আদর করে মানুষকে বানাইছে কিন্তু আমরা কিন্তু এটা বুঝতে পারি না ঠিক কিনা বলেন

বিল দেওয়া লাগে না আল্লাহ আপনাকে ঘুম দিতে ঘুমের ট্যাবলেট খাওয়া তো মানুষের ঘুম ধরে না ঠিক কি নাই ঘুমটার মালিক কে আল্লাহ আপনি যতই বাহাদুরি করেন সম্পদের গরম দেখা টাকার গরম দেখা শিক্ষার গরম দেখেন আপনি যাই করেন না কেন আল্লাহ যদি আপনি একদিন যদি ঘুম বন্ধ করে দেয় সেদিন বুঝবেন কি বলে কি বলে একদিন যদি আমার আল্লাহ ঘুম বন্ধ করে দেয় সেদিন বুঝবেন ওই যে মানুষ যখন ঘুমাইতে পারে না রাত্রি বেলা ঘুম হয় না সকাল বেলা মানুষ কিন্তু কি বলে কর্ম করতে পারে না মানুষের এই যে মাথার যে চিকন চিকন এক লক্ষ হাজার চিকন ভিন আছে এই ঘুমের কারণে কিন্তু এই ভিন গুলো সচল হয় আর মানুষ যখন ঘুমায় না এই মানুষের মাথার চিকন চিকন ভিন গুলো অচল হয়ে যায় কি হয়ে যায় বলেন অসল হয়ে যায় এই জন্য দেখবেন মানুষের ভূমি ভূমি ভাব হয় হাঁটতে মনে উল্টি করে যদি একটা রাত্র না ঘুমাইলে মানুষের এই অবস্থা হয় দুই দিন না ঘুমাইলে কি হবে বলে দুই দিন না ঘুমাইলে তো বিস্তা মানুষ সমান হয়ে যাইবে বলে বলে তিন দিন যদি এক সেকেন্ড একটা মানুষ যদি না ঘুমায় চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলে সেই মানুষটা পাগল হয়ে যায় কি হয়ে যায় পাগল হয়ে যায় এক মিনিটে একটা লাইন বলে দিয়ে যায় মানুষের মাথার ওই রক গুলো অসল হয়ে যায় মানুষটা কিন্তু পাগল হয়ে যায় আমেরিকার বড় বড় বৈজ্ঞানিকেরা এই ঘুম নিয়ে যখন গবেষণা করেছিল ওই বৈজ্ঞানিকরা চিন্তা করত এই ঘুম নিয়ে গবেষণা করার আগে আমাদের যে গবেষণা করতে হবে একটা মানুষ কয়দিন না ঘুমায় বেঁচে থাকতে পারে এইটা করার জন্য ওই যে আমেরিকার যারা বড় বড় খুনের আসামি ফাঁসি প্রাপ্ত আসামি বৈজ্ঞানিকরা তাদেরকে ধরে নিয়ে আসিয়া একটা রুমের মধ্যে বন্দি করে রাখছে সেই বন্দি করে রাখার পরে তাদেরকে ভাত পানি সব দিয়েছে তাদের ফলমূল খাবার দাবার সব দিয়েছে কিন্তু এমন একটা স্প্রে রুমের মধ্যে মেরে দিছে যে স্প্রে কারণে মানুষের ঘুম বন্ধ হয়ে গেছে কি বন্ধ হয়ে গেছে ঘুম বন্ধ হয়ে গেছে এমন স্প্রে আছে আপনার নাকের মধ্যে মারবে তিনটা মিনিট সময় লাগবে না আপনি ঘুমায় পড়বেন আসে না নাই বলেন আসে না না এর বিপরীত এমন স্ত্রে আছে আপনার নাকের মুরবে যদি মারে আপনি ঘুমাই পারবেন না ঠিকই না যায় বলেন ঠিক আছে

তোমার কারণে নিজের গোস্ত নিজে কামড় দিয়ে খাওয়া শুরু করছে তার মানে তিন দিন পর সে পাগল হয়ে গেছে চতুর্থ দিন আরো বেশি পাগল একজন আর একজনকে খামসায় একজন আর একজনের খাওয়া শুরু করেছে পাঁচ দিন পরে ভাত পানি খায় না ভাত পানি খাওয়া বন্ধ করেছে ছয় দিন পরে তারা আর খাবার দাবার বন্ধ হয়েছে কেউ কাউকে চেনে না নিজেকে নিজে চেনে না ছয় দিন পর অন্ধ হয়ে গেল সাত দিন পরে